পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে আইএসএফ। আদালতের দ্বারস্থ হতে চলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পর্যাপ্ত বাহিনী না পাওয়া গেলে বাড়ানো হোক দফা, আজই মামলা দায়ের করার সম্ভাবনা। বিস্তারিত জানাবেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা দেখো মিনাক্ষী, ইতিমধ্যে যা উঠে আসছে, নির্বাচনের দফা বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া না গেলে বাড়ানো হোক ভোটের দফা, এই মর্মেই দায়ের করা হতে চলেছে মামলা। আজই মামলা দায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যা উঠে আসছে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়টি, সেই বিষয়টি মাথায় রেখেই যে যদি কোনোভাবে কম পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসে, সেক্ষেত্রে যাতে দফা বাড়ানো হয় নির্বাচনে এবং নিরাপত্তার দিকটি যাতে বিচার করে দেখে আদালত, সেই মর্মেই মামলা দায়ের করা হবে বলে ইতিমধ্যে আইএসএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মিনাক্ষী, ধন্যবাদ। প্রিয়াঙ্কা, পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে আইএসএফ। আজই মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। এদিকে দফা বাড়ানোর কথায় আগে আমরা শুনেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মুখে, যেখানে তারা বলছেন যে এই দফাতে, এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে এক দফাতে নির্বাচন সম্ভব নয়, যেখানে নিরাপত্তা নিয়ে একটা বড় ইস্যু, নিরাপত্তা সাধারণ মানুষের এবং বিরোধীদের, যেখানে প্রাণ সংশয়ের আশঙ্কা বিরোধীদের পক্ষ থেকে বারবার করা হচ্ছে, যেখানে 2013 পঞ্চায়েত নির্বাচন পাঁচ দফায় হয়েছিল, সেখানে 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলে তাহলে এক দফাতে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কিভাবে ভোট সম্ভব, এই প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন এই দফা বাড়ানো নিয়ে, শোনাবো আপনাদের। যদি 2013-র মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয় এবং সমস্ত গ্রামীণ বুথগুলোকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে দিতে হয়, দফা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। ইমিডিয়েট ডিপ্লয়মেন্ট অফ প্যারামিলিটারি ফোর্সেস সমস্ত পশ্চিমবাংলার গ্রামীণ এলাকার থানাগুলিতে চাই, তার সিওরা এলাকার ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব নিক। আমরা তো এই সংখ্যা নিয়ে বিষয় নয়, কিন্তু আমি আপনাকে বলি, ওয়ান ফেজে কখনোই এই 13-র ব্যবস্থা সম্ভব নয়। 13-তে পাঁচ দফাতে ভোট হয়েছে। যেটা বলছেন যে 2013-তে পাঁচ দফাতে ভোট হয়েছিল, সেখানে 820 কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এক দফাতে ভোট, 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যেমনটা আজ এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে, আজই মামলা দায়ের করার সম্ভাবনা রয়েছে, শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। একইভাবে কিন্তু প্রায় একই বক্তব্য, একটু যদি আমরা খেয়াল রাখছি, একই বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের। তারা কি বলছেন? তারা বলছেন যে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দরকার, প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলে নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং তাদের ভোটের কাজ করতে সুবিধে হবে। যেমনটা তারা বলছে যে ভোটের কাজ করতে আমরা যাব, কিন্তু প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে। সংখ্যার ক্ষেত্রে তারা বলছেন সংখ্যা ফ্যাক্টর নয়, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, কিন্তু প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার।